করে বানায়, এটা এটা এটাও যারা খেয়েছে সবাই জানে, খুব দারুণ একটা রেসিপি। সো অ্যাজ ইউজুয়াল ট্রাই দিতে, সবাই নিজের মতো করে মন করে খাও। আল্লাহ, আসলে খাবারের টেস্টগুলো এত ভালো করে দিয়েছে যে সবাই খেতে বাধ্য, যে কোনো ফুডই আসলে, স্পেশালি হালাল ফুড। এখানে আছে মর্নিং গ্লোরি উইথ গার্লিক, আমার রেড চিলি, গ্রিন চিলি যেটাই হোক, বাট চিলি থাকতে হবে। আমার কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল খাবারের সাথে সাথে দেশীয় ফুড আমার অনেক প্রিয়, মানে আমাদের বাংলাদেশি ভাত ভর্তা এগুলো আমি অনেক খাই, ওগুলো দেখবেন হয়তো আপনারা সামনে, কারণ ওই যে ফ্রাইডে ফ্রাইডে সব খাবারের আর যত কিছুই খাই না কেন, সাদা ভাতটা আমি ছাড়তেই পারি না আসলে, মানে হাজার ডায়েটেও সাদা ভাতটা একটু থাকতেই হয় আমার। আই লাভ রাইস। খাবা আমার যেহেতু কিছু কিছু ফুড একটু বেশি ভালো লাগে, সেই কিছু কিছু ফুডের মধ্যে এই যেমন ম্যাঙ্গো স্টিকি রাইস, আমার মানে এই ডেজার্টটা যে কি পরিমাণ পছন্দ, ম্যাঙ্গো স্টিকি রাইস অ্যান্ড কোকোনাট মিল্ক, সো ইটস সুপার ইয়ামি। This milk, it's super yummy. Baba, thakchi baba. Tumi ekta sticky rice khabe ma? Na. Acha. So eta amar onek favorite. করে বানানো হয়,